মানে হয়তো বা অসুস্থ ছিলাম ওই সময়টা তো এই মাথায় ছিল জি স্যার বুঝতে পারছি আপনি মনে ভুলে গেছেন কারণ আপনি তো সব সময় ক্লাস শেষে দিয়ে দেন আর হ্যাঁ ওই যে বললাম না আমি তো তখন বেড ছাড়া উঠতে পারি না তো ওই সময় কোন একটা কারণে মিস হয়ে গেছে যাই তুমি ভালো কথা মনে করে দিছো আমাকে আপনার স্যার পায়ের কি অবস্থা স্যার এখন পায়ের উপর একটু শুকাইছে বুঝছো কিন্তু ভিতরে মনে হয় পুরোপুরি শুকায় নাই এই কারণে হয়তোবা একটু মানে এখনো পুরোপুরি ওই ফুল ফোর্সে হাঁটতে পারি না মানে হাঁটি অতটা ইয়েতে আর কি আরো পাঁচ পাঁচটা দিন লাগবে হয়তো এটা আসলে আমার মানে কাটাটা প্রশুস্থ হয়নি আমার কাটাটা হচ্ছে ডিপ ভেতরে গেছে আর কি বুঝছো ওই কারণে হলো জি সমস্যাটা হলো একটু বেশি যাই হোক আল্লাহ ভরসা হ্যাঁ রক টক লাগবে স্যার কাটেনি তো এই তো একটা বড় স্যার বেশি হড়াহড়ি করেন না ব্লাড আসলে আবার তো শুকাবে না স্যার ব্লাড আসসালাম আমার সমস্যা ছিল কি আমার পায়ে পানি আসছিল বুঝছো স্বাস্থ্য টাস্থ্য একটু বেশি তো তো আমার পায়ে পানি আসছিল পায়ের পানি আসছিল এই কারণে শুকানোর প্রসেস একটু দেরি হয়েছে এতদিন লাগে না নর্মালি বুঝছো ওই পা সাংঘাতিক লেভেলে ফুলে গেছিল পানি এসে এই কারণে হয়তো দুই তিন দিন একটু সময় লাগছে বেশি তো যাই হোক আল্লাহ ভরসা আসলে রক্ষা তো অনলাইনে নাইলে তো আমারও অবস্থা ভালো হইতো না আচ্ছা ঠিক আছে আমরা আজকে একটা নতুন টপিক শুরু করবো ইনশাআল্লাহ আমার আজকে আমাদের টপিকটা হলো আইসি ইঞ্জিন ঠিক আছে আইসি ইঞ্জিন বা আমরা যদি আরো এটাকে ডিপ ই করে বলি সেটা হলো ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন ঠিক আছে তো তোমরা এই ইঞ্জিন সম্পর্কে জানো সবাই মোটামুটি কম বেশি জানো বা আমরা একটু একটু ডিপলি একটু পড়বো আইসি ইঞ্জিন বেসিক্যালি হলো যে ইন্টারনাল কম্বাসন ইন্টারনাল মানে কি ভেতরে

তোমার যদি টাইপ অফ ফুয়েল আমরা কি ফুয়েল ব্যবহার করব ঠিক আছে সেটার উপর তোমরা যেন পেট্রোল ইঞ্জিন আছে ডিজেল ইঞ্জিন আছে গ্যাস ইঞ্জিন আছে এখন তো ইয়ে আছে ডুয়েলও আছে গ্যাস আর পেট্রোল মিক্স করা অবস্থায় আছে ঠিক আছে মডিফাইড ইঞ্জিন গুলা আবার আহ অ্যাকর্ডিং টু দ্য মেথড দা ফুয়েল ফুয়েলকে কিভাবে বার্ন করা হয় বা কোন প্রসেসে পোড়ানো হয় এটার উপরেও তিনটা টাইপের ইঞ্জিন আছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন স্পার্ক করে করা হয় এটা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন ফুয়েলটাকে কম্প্রেস করে তারপর ইগনাইট করা হয় এবং আমরা এটাও জানি তো আমরা জানি যে अकॉर्डिंग টু দা নাম্বার অফ স্ট্রোক আমরা জানি না ফোর স্ট্রোক ইঞ্জিন টু স্ট্রোক ইঞ্জিন তো আমরা এখানে বেসিক্যালি তোমাদের ফোর স্ট্রোকটা খুব ভালোভাবে ব্যাখ্যা করে আমরা পড়াবো ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন এবং পরবর্তীতে আমরা দেখব যে আসলে এরা এতে যে গুলা প্রেসার ভলিউম টেম্পারেচার হিট এবং পাশাপাশি এদের তোমার এফিশিয়েন্সি প্লাস হলো যে পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য এগুলো একেবারে বেসিক ইনফরমেশন সো এগুলো জানলে পরবর্তীতে অনেক ইনফরমেশনগুলো আমাদের খুব ইজি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা শুরু করি আমরা বেস হিসেবে শুরু করব হলো ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন ঠিক আছে ফোর স্ট্রোক দিয়ে যদি আমরা শুরু করি তোমরা এখানে একটা চারটা পিকচার দেখতেছো ঠিক আছে তো এটাকে আমি ব্যাখ্যা করতে পারি এইভাবে বাট আমি যেটা চিন্তা করছি যে আচ্ছা আমার কণ্ঠ তো কথা তো শোনা যাচ্ছে তাই না হুম স্যার আচ্ছা আমি যেটা করবো যে আমি একটা খুব ফ্যান্টাস্টিক একটা ভিডিও কালেক্ট করছি তোমাদের জন্য আমরা একটু ভিডিওটা দেখি ভিডিওটা দেখার পরে তারপর আমরা ব্যাক এক্সপ্লেনেশন আসবো ঠিক আছে আচ্ছা আমি ভিডিওগুলো তোমাকে দিয়ে দিব বেসিক্যালি ভিডিওটা হলো হাউ কার ইঞ্জিন ওয়ার্কস নর্মালি ইঞ্জিন গুলার ভিডিও গুলো তোমরা যখন দেখবা এটার ব্যাকগ্রাউন্ডে ভয়েস ভয়েস আছে ওরা বলতেছে এবং পাশাপাশি এই রাইটিং আছে তো এটা তোমাদের অনেক হেল্প করবে তো তোমরা তো অবশ্যই স্লাইড পড়বা বা আমার লেকচারও শুনতেছো সেটাও শুনবা কিন্তু এই ভিডিও গুলো দেখলে যখন ভিজুয়ালাইজ হবে না জিনিসগুলো অনেক বেশি তোমাদের জন্য আকর্ষণ এবং অনেকদিন মনে থাকবে দেখো এটা একটা নর্মাল এজ একটা কারের ইঞ্জিন একটা গাড়ির ইঞ্জিন এবং সেক্ষেত্রে দেখো এখানে কিছু জিনিস আমি ছেড়ে দেই দেখো কিছু জিনিস ওঠানামা করতেছে তাই না এই যে যে জিনিসটা ওঠানামা করতেছে এটা হলো পিস্টন বেসিক্যালি তো পিস্টন এবং যার ভিতরে এটা ওঠানামা করতেছে এটা হলো সিলিন্ডার তো নর্মালি যদি কারও সুযোগ হয়ে থাকে যে বাইক আছে হয়তো অনেকেই দেখছো বাইক বা গাড়ি বা ট্রাক আমি ট্রাক দেখছিলাম বাইক দেখার সুযোগ হয় নাই যে এইরকম অনেকগুলো সিলিন্ডার থেকে এবং সিলিন্ডারের ভিতরে পিস্টনটা কি ওঠানামা করে ঠিক আছে এই ওঠানামাটাই বেসিক্যালি হলো তোমার ফোর স্ট্রোক ইঞ্জিনের ঠিক আছে অ্যাক্টিভিটি এখন ফোর স্ট্রোক কেন বলা হয় এটা আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করবো একটু আমরা ভিডিওটা কন্টিনিউ করি আচ্ছা এটা কেন এই তোমার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলা হয় এটা বলতেছে সেটা হলো যে এই ইঞ্জিনের ভেতরে হলে তোমার ফুয়েলটা বার্ন করা হয় পেট্রোল হোক বা ডিজেল হোক ইঞ্জিনের ভেতরে এই পিস্টনের এই সিলিন্ডার ভেতরে হলো এই আমাদের যে ফুয়েলটা আছে এটাকে পড়ানো হয় এই কারণে এটা নাম হয়েছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আচ্ছা কেউ একজন কনফার্ম করো যে ভিডিওটাকে ওকে আছে কিনা মানে তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা হুম পাচ্ছি স্যার দেখা যাচ্ছে আচ্ছা না গত ক্লাসে একটু ভিডিও নিয়ে প্রবলেম হয়েছিল আচ্ছা আর কিছু পার্টস দেখাবে বাই পার্ট বাই পার্ট এটা একটা মনে হয় প্রথমে বলল ক্র্যাঙ্ক শ্যাফট ঠিক আছে ক্র্যাঙ্ক এটা কি কাজ করে এটা আমরা বলবো আগে দেখো এই কম্পোনেন্টটা হলো ঘরে রোটেট করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট এইটা হলো ক্র্যাঙ্ক সাথে একটা রডের এর থাকে এই রডটাকে বলা হয় পিস্টন রড এবং পিস্টন রডের মাথায় থাকে হলো পিস্টন ঠিক আছে ক্র্যাঙ্ক্ট ক্র্যাঙ্ক্টের সাথে পিস্টন রড পিস্টন রডের সাথে থাকে কি পিস্টন এবং এখানে কিছু বাল্ব থাকে মনে রাখবা ইঞ্জিনগুলোতে দুই ধরনের বাল্ব থাকে একটা হলো ইনলেট বাল্ব একটা হলো এক্সস্ট বাল্ব ঠিক আছে একটা ইনলেট বা ইনটেক ভাল্ব আর একটা হলো এক্সস্ট দুই ধরনের ভাল্ব থাকে এই ভাল্ব খোলায় বন্ধ হয় খুলে বন্ধ হয় এরকম এই ভাল্ব কখন খোলে বা কখন বন্ধ হবে এইগুলা যে যারা মেইনটেইন করে সেগুলো হলো ক্যাম এগুলা ঘুরতে থাকে এগুলা যখন মনে করে ঘোরে তখন এই ভাল্ব গুলা তোমার বন্ধ হয় এবং খোলে ঠিক আছে নমলে যেমন পুলি স্ট্রাকচারের মতো থাকে সো এটা ওঠানামা এই ক্যামশ্যাফট যখন ওঠানামা করে তখন এই বাল বালগুলো ওপেন হয় বন্ধ হয় এ দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু আগুন জ্বলতেছে এখানে ম একটা মজার ব্যাপার হলো যে প্রত্যেকটা पिस्टन ঠিক আছে কিন্তু আলাদা আলাদা সবগুলো पिस्टनই কিন্তু আলাদা আলাদা এবং সবগুলাতেই যে four stroke বা চারটা করে stroke complete করতেছে এবং চারটা piston ই কিন্তু একসাথে connected আছে একটা crank shaft এর উপরে এর সাথে connected আছে এই এদের একটাই কিন্তু গোল সেটা হলো দেখো মজার ব্যাপার হলো যে piston উপরে নিচে ওঠানামা করলেও ultimately এই যে cam shaft যেটা আছে এটার সাথে এমন ভাবে connected দেখো একটা হলো এই মাথায় connected আর একটা মাথায় connected আর এই মাথায় আর একটা ওই মাথায় এই পিস্টন ওঠানামা উপরের দিকে উপরে নিচে ওঠানামা করলো এই ক্যাম শেফটের সাথে দেখো এই যে চার এই একবারে ডান পাশে একটা মতো আছে একটা চাকার মতো আছে এটাকে বলা হয় ফ্লাই হুইল ঠিক আছে এই চাকাটাকে কিন্তু আলটিমেটলি তোমার কিভাবে রোটেশনাল বা ঘূর্ণায়মান শক্তিতে কিন্তু বা ঘূর্ণায়মান তোমার এনার্জিতে কিন্তু কনভার্ট করতেছে পিস্টন উপরের নিচে ওঠানামা করলেও আলটিমেটলি রোটেশনাল যে মুভমেন্টটা এটা কিন্তু এই ক্যাম্প দিয়ে তৈরি হচ্ছে দেখো আলটিমেটলি পিস্টন উপরে নিচে ওঠানামা করতেছে কিন্তু এই যে ক্যামশ্যাফট যেটা ক্যামশ্যাফট কি করতেছে ক্যামশ্যাফট স্যার এই পিস্টনের সাথে যে পিস্টন রিং দিয়ে যে সংযুক্ত পিস্টন উপরে নিচে ওঠানামা করলে ক্যামশ্যাফটটা কি ঘোরে রোটেশনাল এর মতো ঘোরে এবং এটা এই ফ্লাই হুইল চাকতির সাথে কানেক্টেড অবস্থায় আছে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে এইখানে এই যে ক্যাম্প শ্যাফটের সাথে এই যে এরকম ডিমের মতো আকৃতি দেখো এইটা যখন গোল তখন কিন্তু এটা নড়াচড়া করে না যখন এই যে এই এর যে সার অংশটা কারণ এটা ডিমের মতো এই সার অংশটা যখন এই বাল্বের সাথে আসে তখন কিন্তু বাল্বটা একটু নিচের দিকে ধাক্কা খায় ঠিক আছে তাইলে এই এই মানে যখন এই সার অংশটা এই বাল্বের নিচে আসে তখন কিন্তু এই খোলে বা বন্ধ হয় এরকম আর কি ঠিক আছে এদের মুভমেন্টে একটু তাকায় দেখো যে এই যখন আসে তখনই বাল্বটা বন্ধ হয় এখন ফোর স্ট্রোক ফোর স্ট্রোক মানে হলো আমি একটু বলে নেই যে স্যার আমরা ফোর স্ট্রোক কথা বলতেছি যে আমাদের সাথে কত জন স্টুডেন্ট আছে নয় জন স্টুডেন্ট আছে আচ্ছা আচ্ছা ফোর স্ট্রোক স্ট্রোক বলতে কি বোঝায় এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে স্ট্রোক বলতে আমরা কি বুঝি স্ট্রোক বলতে হলো যে পিস্টনের ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে ওঠানামাকেই স্ট্রোক বলে আমি আবার বলি এটা কিন্তু ওঠা নামা দুইটাকে একত্রে না হয় পিস্টন ওপর থেকে নিচের দিকে নামতেছে অথবা নিচ থেকে পিস্টনটা উপরে দিকে উঠতেছে এই দুইটার যে কোনো একটা ঘটনাকেও আমরা স্ট্রোক বলবো মোট কথা পিস্টনের উপর থেকে নিচে নামা অথবা নিচ থেকে উপরে ওঠা এই দুই ধরনের দুইটা ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে তাই না যেহেতু পিস্টন উঠতেছে নামতেছে তাহলে এই দুই ধরনের ঘটনাকে আমরা স্ট্রোক বলবো তাইলে একটা পিস্টন যখন উপর থেকে নিচে নামে তাহলে একটা স্ট্রোক কমপ্লিট হয় একটা পিস্টন যদি আবার নিচ থেকে উপরে ওঠে তাহলে পিস্টনটা দুইটা স্ট্রোক কমপ্লিট হলো তাহলে আবার যখন উপর থেকে নিচে নামবে এবং আবার যখন নিচ থেকে উপরে উঠবে তাহলে এইভাবে তার চারটা স্ট্রোক কমপ্লিট হয় তার মানে পিস্টনের এই যে একটা ট্রাভেলিং উপর থেকে নিচে নামা অথবা নিচ থেকে উপরে ওঠা এই ট্রাভেলিং গুলোকে অ্যাকচুয়ালি স্ট্রোক বলা হয় তাহলে যেহেতু ফোর স্ট্রোক বলছে ফোর স্ট্রোক মানে হলো একটা সাইকেল কমপ্লিট করতে পিস্টনটা দুইবার নিচে নামে এবং দুইবার উপরে ওঠে ঠিক আছে এই জন্য এটাকে ফোর স্ট্রোক বলা হয় এবং এই ফোর স্ট্রোক চারটা স্ট্রোকের চারটা নাম আছে একটা প্রথমটা স্যার একবার একটু রিপিট করুন স্যার কোনটা স্ট্রোক কি হ্যাঁ

পিストンটা যদি উপর থেকে নিচে নামে আবার পিストンটা নিচ থেকে যখন উপর ওঠে তাহলে এখানে দুইটা স্ট্রোক কমপ্লিট হবে তার মানে যদি নিচ থেকে উপরে ওঠে সেটাও একটা স্ট্রোক আবার যদি নিচ উপর থেকে নিচে নামে সেটাও আরেকটা স্ট্রোক এর জন্য আমরা যখন বলি যে ফোর স্ট্রোক ইঞ্জিন আমরা যখন বলি ফোর স্ট্রোক ইঞ্জিন এর মানে হলো যে পিস্টনটা দুইবার উপর থেকে নিচে নামছে এবং কি দুইবার নিচ থেকে কি উপরে যেমন এখানে চারটা স্ট্রোক দিয়ে বুঝতে যখন নামগুলো দেয়া আছে একটা হলো ইনটেক স্ট্রোক দুই নাম্বারটা কম্প্রেশন স্ট্রোক তিন নাম্বারটা পাওয়ার স্ট্রোক চার নাম্বারটা এক্সস্ট স্ট্রোক আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলি যে ইনটেক স্ট্রোকে তোমার একটু তোমাদের যাদের একটু নয়েজ হচ্ছে একটুই করে দেই আমরা যদি কারো প্রশ্ন থাকে তখন আমাকে মিউট করে আনমিউট করে প্রশ্ন করো এই দুইটাই তো জায়গা থাকলে উপর থেকে নিচের দিকে আসে এটা হলো একটাই স্ট্রোক কম্প্রেশন স্ট্রোকে কি করে পিস্টনটা নিচ থেকে আবার উপরের দিকে যায় পাওয়ার স্ট্রোকে কি হয় পাওয়ার স্ট্রোকে পিস্টনটা উপর থেকে নিচের দিকে আসে এবং ফাইনালি এক্সজস স্ট্রোকে হলো পিস্টনটা নিচ থেকে ওপরের দিকে যায় এই টোটাল চারটা ঘটনাকে আমরা চার স্ট্রোক বলতেছি এখন ইনটেক স্ট্রোক কম্প্রেশন স্ট্রোক পাওয়ার স্ট্রোক এবং এক্সজস স্ট্রোকে কি কি ঘটে সেগুলো আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করব সেটা সমস্যা না কিন্তু এটা তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে স্ট্রোক মানে হলো যে স্যার পিস্টনের উপর থেকে নিচে নামা অথবা পিস্টনের নিচ থেকে ওপরে ওঠা দুইটা কম্বাইন্ড না মানে ওয়ান স্ট্রোক মানে যে পৃষ্ঠার উপর থেকে নিচে নেমে আবার উপর উঠছে এটা কিন্তু ওয়ান স্ট্রোক স্ট্রোক না এটা দুইটা আচ্ছা দেখো সামনে চারটা স্ট্রোক আছে এবং তারপর নেক্সট একেবারে চারটা স্ট্রোক কে তারা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করবে যেহেতু প্রত্যেকটা সিলিন্ডারের এবং প্রত্যেকটা পিস্টনের মধ্যে একই ঘটনা ঘটতেছে আমরা এখন যেটা করব যে একটা সিলিন্ডার এবং একটা পিস্টন ঠিক আছে কারণ সিলিন্ডারের মধ্যে তো থাকে একটা সিলিন্ডার এবং একটা পিস্টনের যেভাবে তো একই একই সাথে রকম ভাবে কাজ করতেছে তো আমরা একটা নিয়ে অ্যানালাইসিস করব বা একটা অপারেশন প্রিন্সিপালটা আমরা জানবো তাহলে আমাদের বাকিগুলোও ঠিক আছে আর জানা না কারণ সবই তো একই ভাবে কাজ করতেছে সবই একই ভাবেই কাজ করতেছে তো দেখো আহ এই এটা হলো তোমার ক্রস সেকশনের এরিয়াটা ঠিক আছে যে দেখো এখানে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই ডান দিকের যে বাম দিকের যে রাস্তাটা আছে এটা হলো ইনটেক এদিক থেকে ইয়ার এবং ফুয়েল ঢোকে এবং বাম দিকের যেটা আছে এটা হলো এক্সহস্ট এটা বের হয়ে যায় ঠিক আছে ইনটেক এবং এক্সহস্ট বের হয়ে যায় তারপর এই যে উপরে দুইটা বাল্ব আছে দেখো একটা হলো ইনটেক বাল্ব একটা হলো এক্সস্ট বাল্ব আর একটা আছে পিস্টন তো সবার আগে যেটা ঘটে তোমরা একটু দেখতে থাকো আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস থাকে সেটা হলো বলা হয় স্পার্ক প্লাগ যেটা মেইন কাজ হলো স্পার্ক ক্রিয়েট করা স্পার্ক ঠিক আছে মানে ইলেকট্রিক স্পার্ক তৈরি করে এটার সাথে একটা ব্যাটারি কানেক্টেড থাকে এটা সাহায্যে আর কি এই স্টার্ট হয় ইঞ্জিন হ্যাঁ স্পার্ক ক্রিয়েট করে তো দেখো এখানে একেবারে স্টেপ বাই স্টেপ বলব বা দেখাবে আর কি আমি তোমাদের এখানে কিন্তু একটা ইঞ্জিনের ভিতরে কি কি ঘটেছে কয়েকটা চারটা স্ট্রোক কিন্তু সব দেখালো एट এ টাইম দেখাচ্ছে এখন এক বাই স্ট্রোক বাই স্ট্রোক ইনটেক স্ট্রোক মানে প্রথম স্ট্রোকটা কি হয় দেখো প্রথম স্ট্রোকটায় বাইরে থেকে ইয়ার এবং ফুয়েল মিক্সচারটা কি প্রথম স্ট্রোক স্ট্রোকটা কি হলো প্রথম স্ট্রোকটায় বাহির থেকে ইয়ার এবং ফুয়েল মিক্সচার ঠিক আছে আবার আবার বলতেছি বাইরে থেকে বাতাসকে নিয়ে ওইটার মধ্যে এই ফুয়েলকে স্প্রে করে ইয়ার এবং ফুয়েলে কি মিক্সচার তৈরি করা হয় এই ইয়ার এবং ফুয়েলের মিক্সচার কে তৈরি করে কার্বোরেটর বেসিক্যালি এই আর এবং ফুয়েলের মিক্সচার তৈরি করা হয় এই ইয়ার এবং ফুয়েলের মিক্সচারটাই পরবর্তীতে তোমার এই ইনলেট ভালভ দিয়ে এই সিলিন্ডারের ভেতরে প্রবেশ করে এখন যখন এই সিলিন্ডারের ভিতরে এই ইয়ার এবং ফুয়েল মিক্সচার প্রবেশ করে তখন কি এই প্রেসারে কি পিষ্ট কিন্তু থেকে নিচের দিকে চলে আসে কি ওপর থেকে নিচের দিকে দিকে হ্যাঁ এইটাই হলো বেসিক্যালি ইনটেক স্ট্রোক ইনটেক মানে বাহির থেকে আমরা ইয়ার এবং ফুয়েলের মিক্সচার আমাদের সিলিন্ডারের ভেতরে কি প্রবেশ করলো আচ্ছা নেক্সট দেখো নেক্সট কি দেখানো হচ্ছে তো এইটাই হলো বেসিক্যালি ইনটেক স্ট্রোক তারপর হলো কম্প্রেশন স্ট্রোক এখন দেখো কম্প্রেশন স্ট্রোকে দুইটা ভালভই বন্ধ অবস্থায় আছে দুইটা ভালভই বন্ধ অবস্থায় আছে আমাদের ইনটেক ভালভ এবং এক্সহস্ট ভালভ দুইটা ভালভই বন্ধ অবস্থায় আছে এখন কি করবে এই পিস্টনটা এখন নিচ থেকে উপরের দিকে যাবে নিচ থেকে উপরের দিকে গেলে যখন দেখো এই দুইটা ভালভই বন্ধ আছে তো এইটার ভিতরে যে এয়ার এবং ফুয়েল মিক্সচার আছে এই পিস্টন যদি নিচ থেকে উপরের দিকে যায় তাহলে এই যে ভেতরে কি এটা কম্প্রেসড হবে না সংকুচিত হবে কিন্তু কারণ এটা বের হওয়ার কোনো জায়গা নাই বেলুনের মতো মনে করো আমি বেলুনকে চাপ দিলে কি বের হওয়ার কোনো জায়গা আছে যদি না ফাটে তাহলে সংকুচিত হবে এই কারণে এই স্ট্রোকটার নাম বলতেছে কম্প্রেশন স্ট্রোক তো একবার সংকুচিত করে নিয়ে আসা হয়েছে বলা আছে দেখো এট দিস টাইম বোথ ইনলেট এন্ড আউটলেট ভালভ স্টে ক্লোজ মানে দুইটা ভালভই বন্ধ থাকে এবং পিস্টনটা নিচ থেকে ওপরের দিকে চলে আসে এবং এর ভেতরে যে ইয়ার এবং ফুয়েলের যে মিক্সচারটা আছে এটা কি কম্প্রেসড হয়ে যায় ঠিক আছে কম্প্রেস মানে কি সংকুচিত হয়ে যায় এখন কোন কিছুকে কম্প্রেস করলে কি বা একটা স্প্রিং এর কথা চিন্তা করে দেখো যে আমরা যদি স্প্রিং কে কম্প্রেস করি ছেড়ে দিলে কি এটা হিউজ ফোর্সে ধাক্কা দেয় না হ্যাঁ স্যার একটা স্প্রিং কে তুমি দুই পাশ থেকে ছোট্ট একটা স্প্রিং নিয়ে দেখো কলম টলমে থাকে তো দুই পাশ থেকে চাপ দিয়ে একবারে সংকুচিত ছোট করে ফেললা তুমি যখন ওই চাপটা ছেড়ে দিবা তখন কি হবে স্প্রিং দেখবা এমন জোরে ধাক্কা মারছে উড়ে চলে যাচ্ছে এইখানে কিন্তু ওই হ্যাঁ ওইটা ওইটাকে কি বলা হয় এটা হলো ব্যাক ফোর্স ঠিক আছে ব্যাক ফোর্স কারণ আমরা জানি কি প্রত্যেকটা ক্রিয়ারই কি একটা বিপরীত প্রতিক্রিয়া আছে বিপরীত প্রতিক্রিয়া আছে হ্যাঁ নিউটনের সেকেন্ড ল নাকি সেকেন্ড ল জি স্যার আচ্ছা তো ওইটা ওইভাবে চিন্তা করে না জাস্ট আমি একটা জাস্ট তোমার উদাহরণ দিয়ে বললাম আর কি যে এখানে বেসিক্যালি যখন এটাকে কম্প্রেসড করা হয় তখন এইটার ভেতরে যে ইয়ার এবং ফুলের মিক্সচার আছে এটা কি তখন প্রেসার অনেক বেড়ে যায় এর ভেতরে কারণ কি ভলিউম কমে যাচ্ছে এবং তোমরা জানো অলরেডি যে আয়তন এবং প্রেসারের মধ্যে সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক যদি আয়তন কমে তাহলে প্রেসার বাড়ে যদি প্রেসার কমে তাহলে কি আয়তন বাড়ে আয়তন বাড়ে তাহলে সেই দেখো এখানে আয়তন কমে গেছে না আগে যে যতটুকু ছিল এখন কিন্তু এই গ্যাসটার আয়তন কমে গেছে তো যদি আয়তন কমে গেছে তাহলে এটার প্রেসার কিন্তু অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে হ্যাঁ এবং যদি প্রেসার বেড়ে যায় আরেকটা জিনিস তোমার মাথা রাখা উচিত যে প্রেসার এবং তাপমাত্রা সমানুপাতিক আমি গত ক্লাসেও তোমাদের বলছি যে প্রেসার এবং তাপমাত্রা সমানুপাতিক যদি প্রেসার বাড়ে তাহলে তাপমাত্রাও কি বারে তার মানে দেখো এইখানকার যে এই যে গ্যাসটা আছে এই যে এই ইয়ার এবং ফুয়েলের যে মিক্সচারটা আছে এইখান এটার কিন্তু টেম্পারেচার বেড়ে গেছে অলরেডি অনেক বেড়ে গেছে এবং প্রেসারও কিন্তু অনেক বেড়ে গেছে এই কম্প্রেশন স্ট্রোকটা শেষ হওয়ার পরেই এই কম্প্রেশন স্ট্রোকটা শেষ হওয়ার পর পরেই এই স্পার্ক প্লাগ একটা স্পার্ক করা হয় ঠিক আছে এই স্পার্ক প্লাগে একটা স্পার্ক করা হয় এখন স্পার্ক করলে কি হবে আমরা জানি কি স্পার্ক করলে কি এখানে বার্নিং শুরু হবে বা আগুন লাগা শুরু হবে কারণ কি এখানে তো ফুয়েল আছে কারণতে পেট্রোল আছে পেট্রোলের অলরেডি তো প্রেসার অনেক বেশি যখন বার্নিং শুরু হবে তখন কি ফুয়েল তো তেল জ্বালানি জ্বালানি পোড়ালে কি হয় তাপ বের হয় জ্বালানি পোড়ালে কি হয় তাপ বের হয় আর আমরা জানি কি তাপ আর তাপমাত্রা সমানুপাতিক যখন তাপ বাড়বে তখন কি তার তাপমাত্রাও বেড়ে যাবে তাই না যখন কোনো কিছু তাপ বাড়বে তার তাপমাত্রা বেড়ে যাবে না মনে করো ফ্রিজের একটা পানি তুমি চুলাই নিয়ে যে তাপ দিতেছো তো ফ্রিজের পানি তাপমাত্রা কি ওইরকম থাকবে নাকি বাড়তে থাকবে গরমে যাবে না মানে কি তার তাপমাত্রা বেড়ে যাবে তাপ এবং তাপমাত্রা হলো সমানুপাতি তো সেই ক্ষেত্রে যখন এটার তাপমাত্রা বেড়ে যাবে তাপমাত্রা বেড়ে গেলে ওই যে সেম কথা বললাম যে যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন কি তাপমাত্রা আবার প্রেসার কি সমানুপাতিক তাহলে কি প্রেশারও অনেক বেড়ে যাবে তাপমাত্রাও বেড়ে গেল প্রেশার অনেক বেড়ে গেল সেই প্রেশারটা একটা হিউজ প্রেসারে ক্রিয়েট হয় এবং সেই হিউজ প্রেসারে কি হয় এই তখন এই দুইটা বন্ধ তাহলে কোন দিকে খাবে এই সেই এবং কি থেকে নিচের দিকে চলে যায় একটা হিউজ লেভেলের ধাক্কা হয় এই ধাক্কাটা কিসের কারণে হলো কেউ বলতে পারবা এই ফুয়েলটা পোড়ানোর কারণে হলো তাই না ফুয়েলটা পোড়ানোর কারণে হলো এই কারণে এই কারণেই

পাওয়ার স্ট্রোক ঠিক আছে এবং ফাইনালি নিচে আসার পরে কি এটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে লাস্টে এখন এই এই যে ভেতরে যেটা আছে এটা তো অলরেডি পোড়া হয়ে গেছে পোড়া হয়ে যাওয়ার পর এটা এখন বর্জ্য হয়ে গেল না বর্জ্য গ্যাস হয়ে গেল এখন এই তাই পরবর্তীতে কি এক্সহস্ট স্ট্রোকে কি এই যে ডান পাশের যে বাল্বটা দেখতেছো এই বাল্বটা তখন খুলে যায় তখন এই পোড়া গ্যাসটাই এদিক দিয়ে বের হয়ে আমাদের যে হোন্ডার ভিতরে দেখবে যে যেটা বের হয় সাইলেন্সার সাইলেন্সার তো মানে যে পামটা দিয়ে হাওয়াটা বের হয় ওইটা আলটিমেটলি এই গ্যাস হ্যাঁ ওই গ্যাসটা অ্যাকচুয়ালি বের হয়ে যায় তো ফাইনালি এক্সহস্ট স্ট্রোকে দেখবা যে এই 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 ভালভটা খুলে যায় এবং এই পোড়া গ্যাসটা বের হয়ে যায় এটা প্রত্যেকটা সিলিন্ডারের প্রত্যেকটা সিলিন্ডারের এই কার্যপ্রণালী এই চারটি স্ট্রোকেই কমপ্লিট করে বের হওয়ার সাথে সাথে আবার নতুন একটা সাইকেল শুরু হয় এবং ইনটেক ভালভ দিয়ে আবার ইয়ার এবং ফুয়েল মিক্সচার প্রথমে আবার প্রবেশ করে এবং এই সাইকেলটা কন্টিনিউ চলতে থাকে এবং এই সাইকেলটাকে বলা হয় অট্টো সাইকেল এবং যেহেতু সাইন্টিস্ট অট্টো এটা ডেভেলপ করছে এই কারণেই এই ইঞ্জিনটার নামও বলা হয় অট্টো ইঞ্জিন ঠিক আছে পেট্রোল ইঞ্জিনের আরেকটা নাম হলো অট্টো ইঞ্জিন ও ডাবল টি ও তাহলে এই যে এইটাই কিন্তু আলটিমেটলি এই স্ট্রোক অট্টো ও ডাবল টি ও অট্টো ও ডাবল টি ও আমি দেখাবো নেক্সট স্লাইডে দেখাবো আর দেখো এই যে এই কাজটাই কিন্তু আলটিমেটলি এখানে ঘটতেছে আর যেটা বলতেছে যে কার্বোরেটর হলো বেসিক্যালি এয়ার এবং ফুয়েল কে মিক্স আপ করে এবং হলো যে এখানে টোটালের পেট্রোল ইঞ্জিনের যে চারটা সাইকেল একসাথে করে এর ওয়ার্কিংটা দেখাচ্ছে একটা ইয়েতে ঠিক আছে তো এইটাই হলো আশা করি এই যে দেখো প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা হচ্ছে আর কি এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো পিস্টন এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে ক্র্যাঙ্ক শ্যাফট দেখো এখানে মজার ব্যাপার হলো পিস্টনটা উপরে নিচে ওঠানামা করলো পিস্টনটা এমন ভাবে ক্যাং শ্যাফটের সাথে লাগানো আছে যে পিস্টন উপরে নিচে ওঠানামা করলে এইটা কিন্তু রোটেট করতেছে দেখো যে এই ক্র্যাঙ্ক কিন্তু রোটেট করতেছে ঠিক আছে এইভাবে আলটিমেটলি এই রোটেশনাল এনার্জিটা কনভার্ট হয় ঠিক আছে জি আচ্ছা তো আশা করি তোমাদের এই ভিডিওটাতে ভালোভাবে দেখা গেছে এবং তোমরা আমার মনে ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমরা বুঝে গেছো অলরেডি সো আলটিমেটলি এখন আসলে ব্যাখ্যা করার আর তেমন কিছুই নাই যেমন দেখো এখানে আমি ফিগার দেখে এখন বলতে পারি যে আসলে যেগুলো যেগুলো আমি বলছি সেটাই আমি বলতে পারি যে দেখো যে প্রথম ইনটেক স্ট্রোকে ঠিক আছে পিস্টনটা উপর থেকে কি নিচের দিকে নেমে আসতেছে এবং আবার বলতেছি পেট্রোল এবং ইয়ারের যে মিক্সচার ঠিক আছে সেটা কি এই ইনলেট ভালভ দিয়ে ঢুকতেছে কম্প্রেশন স্ট্রোকে দেখো পিস্টনটা উপর থেকে কি নিচ থেকে উপরের দিকে যাবে এবং এই দুইটা ভালভই বন্ধ অবস্থায় থাকবে তারপরে এই কম্প্রেশন স্ট্রোক শেষ হওয়ার পরেই স্পার্ক প্লাগে স্পার্ক করা হয় এবং সেই স্পার্ক দিয়ে ফুয়েলটা বার্ন হয়ে এটা হিউজ হিটের তৈরি হয় এবং হিট বাড়লে তাপমাত্রা বাড়ে তাপমাত্রা বাড়লে কি প্রেসার বাড়ে এবং এই প্রেসারেই এই এইখান থেকে পিস্টনটা উপর থেকে কি নিচের দিকে দেখো এই যে অরো দেয়া আছে নিচের দিকে প্রেসার হয় এইটার নাম হলো তোমার পাওয়ার স্ট্রোক এবং ফাইনালি আমাদের এক্সস্ট আউট বাল্বটা খুলে যায় বা আউটলেট যেটাই বলি না কেন আমরা ইনলেট বাল্ব বা ইনটেক আউটলেট আউটলেট যেটাই বলি না কেন ওই খুলে এই আমাদের যে ওয়েস্টেজ যে বার্নড গ্যাসটা আছে বার্নড ইয়ারটা কি বের হয়ে যায় বের হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের ইনটেক বাল্ব খুলে যায় আবার পেট্রোল এবং ইয়ারের মিক্সচারটা কি আমাদের সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে এবং এই সাইকেলটা কি কন্টিনিউ করতে থাকে যেহেতু চারটা ফোর স্ট্রোকে যেহেতু যেহেতু চারটা স্ট্রোকে ইঞ্জিনটা একটা তার ওয়ার্কিং তোমার সাইকেল কমপ্লিট করে এই জন্য এই নাম হয়েছে কি ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন তাহলে টু স্ট্রোকে কি হবে টু স্ট্রোকে তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতো এই কাজগুলাই টু স্ট্রোকে দুই ভাবে হবে তোমার এটা তোমাদের সেলফ স্টাডি থাকবে ঠিক আছে এটা তোমরা পড়বা যে কিভাবে টু স্ট্রোক কাজ করে এই সেম ওয়ার্কিং গুলাই টু স্ট্রোকে দুই ভাবে হবে একবার নামলে দুইটা হবে প্রথম দুইটা হবে একবার নামলে আর তা একবার উঠলে পরে দুইটা হবে ঠিক আছে এই জন্য ওইটাকে বলা হয় টু স্ট্রোক ঠিক আছে আর এটাকে বলা হয় ফোর স্ট্রোক আচ্ছা এখন কিছু যে কম্পোনেন্ট নাম বললাম যে প্রথমে আছে সিলিন্ডার ব্লক সিলিন্ডার ব্লক বলতে আসলে যে এই ব্লকে একটা কেসিং এর মতো সিলিন্ডার ব্লক বেসিক্যালি তোমার তোমার একটা ইয়ের মতো কি বলে বক্সের মতো এই বক্সের ভিতরে এই যে এই যে সব ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় দেখতেছো এখানে একটা একটা করে পিস্টন কি ঢোকানো থাকে এবং এটার ভিতরে বেসিক্যালি কাজ করা হয় মানে সিলিন্ডার পিস্টনটা ওঠানামা করে তারপর আছে সিলিন্ডার হেড এটা হলো তোমার এই যে তোমার এইটার উপরে যে ঢাকনাটা ঠিক আছে এইটার উপরে ঢাকনাটা হলো সিলিন্ডার হেড তারপর আছে পিস্টন তোমরা জানো এগুলো জাস্ট নামগুলো একটু জেনে রাখবা বা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি ঠিক আছে পিস্টন তোমরা জানো যে এটাই ওঠানামা করে পিস্টন রিং পিস্টন রিংটা কেন দরকার পিস্টন রিংটা হলো স্যার পিস্টন এবং সিলিন্ডারের মাঝখানে থাকে পিস্টন এবং সিলিন্ডারের মাঝখানে থাকে এবং এটা টাইট ফিট অবস্থায় থাকে যাতে পিস্টনের নিচে ওই এই প্রেসারটা বের হয়ে না যেতে পারে এটা এরকম যে যেমন দেখো এইখানে এই যে পিস্টনটা যদি সিলিন্ডারের সাথে একবারে গায়ে সাথে থাকে তাহলে যখন এটা উপর দিকে উঠবে তখন এইখান থেকে প্রেশার কিন্তু এই চিপা দিয়ে আসবে ঠিক আছে এর জন্য এটাকে একবারে টাইট থাকার জন্য পিস্টনের চারপাশে এই পিস্টন রিং লাগানো থাকে ঠিক আছে জাস্ট টাইট ফিট করার জন্য তারপর আছে কানেক্টিং রড যেটা আমরা বললাম যে পিস্টনের সাথে আর ক্র্যাঙ্কশ্যাফটের সাথে লাগানো থাকে কানেক্টিং রড আমরা বললাম যে এটার সাথে পিস্টনটা বেসিক্যালি তোমার ইসে ব্যবহার করা হয় না পেট্রোল ইঞ্জিনে ব্যবহার করা হয় না বেসিকালি ব্যবহার করা হয় তোমার ডিজেল ইঞ্জিনে ঠিক আছে ডিজেল ইঞ্জিনটা আমরা এই মাত্রই অলমোস্ট সেম ডিজেল আর পেট্রোল ইঞ্জিনের মধ্যে খুব বেশি পার্থক্য নাই কিছু জায়গায় পার্থক্য আছে আর ক্যাম শ্যাফ্ট এটা তো আমরা বললাম যে ক্যাম শ্যাফ্টে বেসিক্যালি আমাদের যে দুইটা বাল্ব আছে ঠিক আছে যে দুইটা বাল্ব আছে ইনলেট বাল্ব এক্সস্ট বাল্ব এই বাল্ব ওঠা খোলা বন্ধ করা হয় যখন এই যে এই শার্প যে অংশটা আছে এই অংশটা যখন এই বাল্বের সাথে ধাক্কা খায় তখন বাল্বটা খুলে যায় আবার যখন এই রাউন্ড অংশটা থাকে তখন কিন্তু কি বাল্ব বন্ধ থাকে ঠিক আছে আর ফ্লাই হুইল ফ্লাই হুইলটা হলো বেসিক্যালি ওই রোটেশনটাকে ক্র্যাঙ্ক শ্যাফ্টের সাথে লাগানো থাকে এবং এই রোটেশনটাকে তোমার ইউনিফর্ম করার জন্য যাতে একটা মানে চাকতি যদি গায়ে লাগানো থাকে তাহলে কি আলটিমেটলি এটা গতি জড়তার মধ্যে থাকে ক্র্যাঙ্কশ্যাফ্ট ঘুরতেছে গতি জড়তার মধ্যে থাকে সো যখন এই ফ্লাই হুইল নিয়ে ঘুরে তখন এই ঘোড়াটা কি একটা রোটেশন ইয়ের মধ্যে থাকে ইউনিফর্ম বা একই গতিতে যাতে হয় আচ্ছা তো এই এই ছিল নরমালি যেটা বললাম যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন যে চারটা স্ট্রোকের নাম আমি অলরেডি বললাম ঠিক আছে আহ আর এখানে কথাগুলো আমি বললাম যে আসলে কোন স্ট্রোকে কি কি হয় এটাই খুব সুন্দর করে এখানে বলে দেওয়া আছে আরো বলে দেওয়া আছে যদি কারো লাগে আর এই সাইকেলটা আমরা নেক্সট ক্লাসে এটাকে অটো সাইকেল সাইকেল বা কনস্ট্যান্ট ভলিউম কিভাবে কাজ করে ঠিক আছে এটা আমরা নেক্সট আজকে আমরা যেটা দেখবো যে স্যার ডিজেল ইঞ্জিনটা একটু দেখবো স্যার ডিজেল ইঞ্জিনটার মধ্যে পার্থক্য কোথায় এবং আহ তাহলে কোন কোন জায়গায় পার্থক্য হলো এই ডিজেল ইঞ্জিনের একটা ভিডিও দেখলে ডিজেল ইঞ্জিনটা তোমরা ক্লিয়ার হয়ে যাব সত্যি কথা বলতে ডিজেল ইঞ্জিনের এবং পেট্রোল ইঞ্জিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই এটাও सेम চারটা স্ট্রোকেই কমপ্লিট হয় ঠিক আছে চারটা স্ট্রোকেই কমপ্লিট হয় শুধু পার্থক্যটা হলো স্যার ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে না ঠিক আছে স্পার্ক প্লাগ থাকে না এবং বাকি সব কম্পোনেন্ট থাকে বাকি সবগুলা কম্পোনেন্ট থাকে ভালভ থেকে শুরু করে ক্যামশ্যাফ থেকে শুরু করে পিস্টন রিং ক্র্যাঙ্কশ্যাফ সব থাকে শুধুমাত্র ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগের পরিবর্তে ফুয়েল ইনজেক্টর থাকে ফুয়েল ইনজেক্টর মাই স্টুডেন্ট শুধু একটা জায়গায় পার্থক্য কম্পোনেন্টের পার্থক্য থাকে সেটা হলো ওই স্পার্ক প্লাগের পরিবর্তে ফুয়েল ইনজেক্টর থাকে ডিজেল ইঞ্জিনে এই স্পার্ক প্লাগ লাগে না বা এই স্পার্ক করা প্রয়োজন হয় না একটু দেখো তাহলে স্যার এটা ইনজেক্টরের কাজটা কি হ্যাঁ বলতেছি বলতেছি একটু এটা আগে দেখো যে আসলে তো তোমাদের যাদের মনে আছে যে ডিজেল পেট্রোল ইঞ্জিনে শুরুতে কিন্তু ফুয়েল এবং ইয়ার কিন্তু ডিজেল ইঞ্জিনে হ্যাঁ কিন্তু ডিজেল ইঞ্জিনে ফুয়েল ঢুকে না ডিজেল ইঞ্জিনে শুধুমাত্র ইয়ার ইয়ার ঢুকানো হয় ঠিক আছে আর এখানে দেখো টিডিসি বিডিসি বলছে এই কারণে যে আমরা উপর নিচ যেটা বলতেছিলাম উপর নিচ টিডিসি মানে হলো টপ ডেড সেন্টার আর বিডিসি মানে হলো বটম ডেট সেন্টার মানে ওই উপর নিচকে বোঝানোর জন্য এরা দুইটা আনুমানিক একটা লাইন ধরছে টিডিসি মানে পিস্টনটা টিডিসি থেকে বিডিসি এর মধ্যে ওঠানামা করে আচ্ছা তো এই প্রথম যে স্ট্রোকটাতে এই স্ট্রোকটাতে তোমার বেসিক্যালি যে এই ভালভ ইন দুইটা ভালভ আছে যেটা বললাম আমরা ইনটেক ভালভ এক্সস্ট ভালভ এই ইনটেক ভালভটা প্রথম স্ট্রোকে খুলে যায় যেমন দেখতেছ যে এই যে ক্যাং শ্যাফটে যখন এই সার অংশটা আসে তখন কিন্তু এটা খোলে তো যখন এটা খুলে যাচ্ছে তখন আলটিমেটলি ওই বাইরে থেকে কি ঠিক আছে বাইরে থেকে বাতাস হ্যাঁ বাতাসটাকে ভেতরে সাক করানো হয় স্বাভাবিক ব্যাপার বাইরে থেকে বাতাসটা সাক করানো হয় তো সাক করানোর পরে শুধুমাত্র অনলি অনলি ইয়ার ফুয়েল দেখো পুজ দা ইয়ার মলিকুল সিলিন্ডার অনলি ইয়ার নট ফুয়েল এবং যখন এটা ভরে যায় তখন আলটিমেটলি এই ইনটেক স্ট্রোকটা কি কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে গেলে যে যে কাজটা কাজটা হবে হলো স্যার কম্প্রেশন স্ট্রোক আগের মতোই কম্প্রেশন স্ট্রোকে কি হবে পিস্টনটা নিচ থেকে উপরের দিকে যাবে এবং এটাকে যাবে ইয়ারিং কম্প্রেসড ইয়ারকে কমপ্রেস করা হচ্ছে এবং এই কম্প্রেশন স্ট্রোকে দুইটা ভালো কিন্তু বন্ধ থাকে এই ভিডিওটা খুবই ইফেক্টিভ আমি যে দুইটা ভিডিও বের করছি খুবই এফেক্টিভ যেমন পাশাপাশি লেখা আছে যে ডিউরিং কম্প্রেশন স্ট্রোক বোথ দা ভালভ ক্লোজড সো দিস আইসোলেটস দা কম্বাশন চেম্বার ফ্রম দা এমবিয়েন্ট ইয়ার মানে বাইরে থেকে কোনো প্রকার ইয়ার কিন্তু ভিতরে ঢুকতে পারে না ভিতরে প্রবেশ করতে পারবে না আইসোলেটিক প্রসেস অবস্থায় তো এই কম্প্রেশন স্ট্রোক অলমোস্ট দেখো এখানে বলছে একটা এটা ডেটা দেয়া আছে যে প্রায় তোমার 12 ইস টু 1 থেকে 22 ইস টু 1 তার মানে যদি সাপোজ মনে করো বাইশ কেজি ইয়ার থাকে ওইটাকে কম্প্রেস করে এক কেজি তে করে ফেলা হয় তার মানে বুঝো কি লেভেলে প্রেসার এর ভিতরে জেনারেট হয় ঠিক আছে তো দেখো नेक्स्ट যেটা তো নেক্সটে যেটা হবে যে আমরা জানি যে স্যার এরপরে এই কম্প্রেশন স্ট্রোকের পরে নরমালি তোমার পেট্রোল ইঞ্জিনে কি একটা স্পার্ক করা হতো তাই না একটা স্পার্ক করা হতো কিন্তু ডিজেল ইঞ্জিনে স্পার্ক স্পার্ক এখন একটা একটা ইনফরমেশন আমি শেয়ার করি তোমাদের সবার সাথে যে পেট্রোল ইঞ্জিনে এই যে এখানে যে প্রেশার কম্প্রেস করা হয় ঠিক আছে কমপ্রেস যে আছে ইঞ্জিনের অনেক কনভার্ট করা হয় ছয় থেকে দশ থাকে আর ডিজেলের থেকে পনেরো থেকে বিশ তার মানে দেখো যে কম্প্রেশন কিন্তু অনেক বেশি অনেক বেশি সংকুচিত করা হয় তার মানে প্রেশারের ভ্যালু কিন্তু অনেক বেশি থাকে আর প্রেশারের ভ্যালু যদি বেশি থাকে তাহলে কি তার তাপমাত্রা ভ্যালু অনেক

নর্মালি স্প্রে করতে পারো তাহলে অটোমেটিক্যালি আগুন ধরে যাবে কিন্তু ডিজেলটার মনে হয় পাঁচশো থেকে ছয়শোর মধ্যে মানে পাঁচশো থেকে ছয়শোর উপরে তাপমাত্রা গেলে তুমি যদি ওখানে ডিজেলটা স্প্রে করো অটোমেটিক্যালি কি ওখানে আগুন ধরে যাবে তো এইখানকার তাপমাত্রা পাঁচশো ছয়শোর প্রায় দ্বিগুণ উপরে থাকে তো এখানে আলাদা করে স্পার্ক লাগে না এই কারণেই তোমার ডিজেল ইঞ্জিনে কি স্পার্ক প্লাগটা প্রয়োজন হয় না আচ্ছা যেমন দেখো এখানে এখানে অলরেডি এই যে ডিজেলটা স্প্রে করা হচ্ছে

তোমরা জাস্ট এই দুইটা ভিডিও দেখলে মানে সারা জীবনে ভুলবা না যখন এখানে আগুন ধরে যায় তারপরে কি এটা আমরা জানি স্বাভাবিকভাবে এখানে প্রেসার অনেক বেড়ে যাবে এবং এই এক্সপ্লোশনের কারণে কি পিস্টনটা উপর থেকে কি নিচের দিকে নেমে যাবে ঠিক আছে বোধ এবং ভাল্ব কিন্তু অবশ্যই ক্লোজ থাকবে কারণ ভাল্ব যদি ক্লোজ না থাকে তাহলে কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাবে সো ভাল্বকে অবশ্যই ক্লোজ থাকা থাকবে ঠিক আছে এবং এই ডাউনওয়ার্ড দিকে পিস্টনটা উপর থেকে নিচের দিকে চলে আসে আচ্ছা তো ফাইনালি তোমার এটা শেষ হয়ে গেলে কি ফাইনালি যেটা হয় যে এক্সজস্ট ভাল্বটা খুলে যায় এবং এই পুরো গ্যাসটা কি এক্সজস্ট স্ট্রোকে কি এই এক্সজস্ট ভাল্বটা খুলে গেলে বের হয়ে যায় ঠিক আছে বের এটাই দেখাইছে পরবর্তীতে যে আমাদের অনেক এই যে ধোয়াটা সেটা আলটিমেটলি এই যখন এক্সজস্ট এটা খুলে যায় তখন আলটিমেটলি এটা বের হয়ে যায় এবং পিস্টনটা যখন উপর থেকে নিচ থেকে উপরে দিকে তখন কি প্রেসার এটাকে দেয় আচ্ছা তো এইখানে থাকে যে পেট্রোল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি কি ঠিক আছে তো তোমরা শুরুতেই আমি তোমাদের এই দুটো ভিডিও আমি তোমাদের লিংক দিয়ে দেব ঠিক আছে মানে দুটো ভিডিও খুবই ফ্যান্টাস্টিক ভিডিও যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় এখন নেক্সট যেটা টাস্ক হবে আমাদের মনে হয় এখানে করা আসছে কিনা আচ্ছা আমার তো নেক্সট ক্লাস স্লাইডে আছে আর তোমাদের আমি একটু প্রাথমিকভাবে বলি যে পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে প্রধান প্রধান পার্থক্য কোথায় সবার আগে হলো যে স্যার পেট্রোল ইঞ্জিনটা স্পার্ক প্লাগ ব্যবহার করা হয় এটা তোমরা দেখতে পাচ্ছ আর ডিজেল ইঞ্জিনে কি ব্যবহার করা হয় ইনজেক্টর ব্যবহার করা হয় ফুয়েল ইনজেক্টর হ্যাঁ ফুয়েল ইনজেক্টর ফুয়েল ইনজেক্ট পেট্রোল ইঞ্জিনে জি স্যার সুর ইয়ার এবং ফুয়েলটা কি একবারে সাকশন স্ট্রোকে বা ইনিশিয়াল স্ট্রোকে কি ঢোকে সিলিন্ডারের ভিতরে কিন্তু ঢোকানো হয় জি স্যার হ্যাঁ কিন্তু ডিজেল ইঞ্জিনে ইনিশিয়াল স্ট্রোকে কি এ শুধু ইয়ার এবং এই পাওয়ার স্ট্রোকের আগে দেখি আমাদের ফুয়েলটা জয়েন করে এটা দ্বিতীয় পার্থক্য তৃতীয় পার্থক্য হলো স্যার পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কম থাকে মানে যতটুকু গ্যাস ঢুকছে তাকে অনেক কম কম্প্রেস করা হয় 6 থেকে 10 এর মধ্যে আর ডিজেল ইঞ্জিনে এটা রেশিওটা পনেরো থেকে বিশ বা বাইশ এই রেঞ্জের মধ্যে হ্যাঁ যেহেতু অনেক বেশি কমপ্রেস করা হয় তার মানে কি তার ওই ফোর্সটা কিন্তু অনেক বেশি হবে ঠিক আছে এই কারণে পেট্রোল ইঞ্জিন গুলা লাইট ভেহিকেল ছোটখাটো ভেহিকেল যেমন মনে করো যে এই তোমার বাইক বাইক আছে যেমন ছোটখাটো গাড়ি ন্যানো ট্যানো যেসব বাচ্চা গাড়ি গুলা আছে ওই প্রাইভেট কার গুলাতে পেট্রোল ব্যবহার করা হয় যেমন বড় বড় ট্রাক বা তোমার বাস টাস এগুলো কিন্তু সবই ডিজেল ইঞ্জিনে চলে ডিজেল ডিজেলে চলে যেমন যেগুলোতে ডিজেল ইঞ্জিন বেশি লাগে তো এইরকম তোমাদের কয়েকটা পার্থক্য আমি তো ऑलरेडी চার থেকে পাঁচটা বললাম তো পরীক্ষা কিন্তু এগুলো আসতে পারে বা ভাইবা তো আমি ধরতে পারি যে পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি আচ্ছা আরেকটা কথা হলো যে দেখো পেট্রোল ইঞ্জিনে যে ইগনিশন বা ফুয়েল কে বার্ন করা হয় এটাকে কেবল হয় স্পার্ক ইগনিশন কারণ কি স্পার্ক দিয়ে ইগনাইট করা হয় ঠিক আছে আর ডিজেল ইঞ্জিনের ইগনিশনটা কি কম্প্রেশন ইগনিশন এটাকে বেশি করে কমপ্রেস করা হয় এই কারণে এটাকে আগুন আগুন ধরানো হয় এর জন্য এটা আরেকটা পার্থক্য যে স্পার্ক ইগনেশন ইঞ্জিন হল পেট্রোল ইঞ্জিন এবং কম্প্রেশন ইঞ্জিন ইঞ্জিন কি ডিজেল আর আরেকটা পার্থক্য হলো পেট্রোল ইঞ্জিন যে সাইকেলে কাজ করে সেই সাইকেলটার নাম হলো অট্টো সাইকেল আর ডিজেল ইঞ্জিন যে সাইকেলে কাজ করে সেই সাইকেলটার নাম হলো ডিজেল সাইকেল ওইটার অন্য নাম নাই ওটা ডিজেল সাইকেল আর পেট্রোল ইঞ্জিনটা হলো অট্টো সাইকেল আচ্ছা অটোসাইকেল অটোসাইকেল এখন আমি তোমাদের সবার জন্য ফ্লোটা ওপেন করে দেব যে কারো যদি এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে বা পার্থক্য আমি হেল্প করতে পারি আশা করি নাই কারণ যথেষ্ট clear ভিডিও দিয়ে আমি एक्सप्लेन করার চেষ্টা করছি তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে এই মুহূর্তে করতে পারো তোমরা আল আসো বা নাসির আসো যারা

বাট ওইটা ওইটা যত যতদূর সম্ভব ওইটা হলো বেসিক্যালি ব্যালেন্সের জন্য হতে পারে আর কি আমার যত ধারণা যে এটা গাড়ি ব্যালেন্সিং এর জন্য বা একটা গাড়ি কতটুকু লোড নিবে ঠিক আছে ওইটা তো ইম্পর্টেন্ট যে গাড়িটা কতটুকু লোড ক্যারি করবে ওইটা তো একটা ইম্পর্টেন্ট ওই পরিমাণ ফোর্স ক্রিয়েট করতে হবে এবং কয়টা নাম্বার অফ সিলিন্ডার কয়টা থাকবে এটাও কিন্তু ডিপেন্ড করে যে তোমার কত সিসি ইঞ্জিন হবে ঠিক আছে যে তুমি কই পরিমাণ লোড নিয়ে নিবা ওই গাড়িতে কি পরিমাণ লোড যেমন ট্রাকের আর প্রাইভেট কারের লোডটা এক হবে না সো ট্রাকের ইঞ্জিন আর প্রাইভেট কারের ইঞ্জিনও

এগুলা তো গ্যাস ইঞ্জিন যে বললাম না আমাদের এখানে ইঞ্জিন ছিল তো গ্যাস ইঞ্জিনও আছে বাট ওগুলা আর কিছুই না স্ট্রোক তো সেম পিস্টন তো পিস্টন তো এই ফোর স্ট্রোকে ওঠানামা করতেছে জাস্ট ফুয়েলটা চেঞ্জ হচ্ছে আর কি তোমার ফুয়েলে চেঞ্জ আর কি ফুয়েলটা চেঞ্জ হচ্ছে ওখানে গ্যাস যাচ্ছে ইয়ার এবং ফুয়েলে ফুয়েল মিক্সচারের জায়গায় পেট্রোলের জায়গায় অকটেন যাচ্ছে বা পেট্রোলের জায়গায় গ্যাস যাচ্ছে ওইটা জি ওটা তো ফুয়েল বার্নিং ওটার সাথে কোনো ই না আর কারো কোনো স্যার আজকে যে টপিকটা পাইলে সেটা প্রচুর ইম্পর্টেন্ট একটা টপিক যে কোনো জায়গায় স্যার এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ টপিক স্যার ঠিক আছে কিন্তু বুঝছো কিনা সেটা বলো না না স্যার আজকে সাবজেক্টটা ভালো বসে ভালো বোঝা গেল খুব সুন্দর এখন আরো দেখতে আর কারো স্যার হ্যাঁ বলো সিক্স সিলিন্ডার যেগুলো ইঞ্জিন ওগুলো তো ফোর স্টক না কোনটা কোনটা সিক্স সিলিন্ডার

কিছু বাইকের দেখবা যে ইয়েস আমার তো বাইকের অবশ্য আইডিয়া নাই তোমরা ভালো জানো আমি কোনোভাবে বাইকটা ভাবে চালানো হয় নাই সো বাইকের তো তো ক্যাপাসিটি আছে তোমরা বল যাচ্ছি হ্যাঁ বলো মনে করেন একটা পিস্টনই তো মনে করেন ফোর স্ট্রোক হিসেবে কাজ করে হ্যাঁ একটা পিস্টনই ফোর স্ট্রোক না প্রত্যেকটা পিস্টনেরই ফোর স্ট্রোক ঠিক আছে প্রত্যেকটা পিস্টনই এই এই প্রসেসে কাজ করে ঠিক আছে এখন একটা পিস্টনই শুধু থাকে না সিরিজ অফ পিস্টনই থাকে বুঝছো মানে একটা পিস্টন থাকে না সিরিজ অফ পিস্টন থাকে কিন্তু প্রত্যেকটা পিস্টনেই এই সেম প্রসেসেই কাজ হয় হ্যাঁ এটা আর কারো কোনো মাহেদুল 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 নাই আজকে ঘুমাই গেছে মাহেদুল ওখানে আজকে নাই আচ্ছা এক কাজ করে তেরো জনের মতো ছিল যে কেউ একজন এই রোল গুলো আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে দাও ঠিক আছে আর আমি তোমাদের এই ইনফরমেশন গুলো ভিডিও গুলো এবং স্লাইড গুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু আর কারো কোনো কিছু জানার নেই